রাতের আধারে সরকারি ন্যায্যমূল্যের দোকান থেকে টিআর জিরো এইট বি নাইন সিক্স ওয়ান থ্রি নম্বরের একটি গাড়ি করে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় আটক করল এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিলুনিয়া থানার পুলিশ এরপর পুলিশ রেশন চাল বোঝায় গাড়িটিকে নিয়ে আসে বিলোনিয়া থানাতে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে দশটা নাগাদ বরজ কলোনি সরকারি ন্যায্যমূল্য দোকানের সামনে এই ন্যায্যমূল্যের দোকান থেকে চালগুলো গাড়িতে বোঝাই করা হচ্ছিল রাতের আধারে কেন চালগুলো গাড়িতে বোঝাই করা হচ্ছে এই সব বিষয়ে সরকারি ন্যায্য মূল্য দোকানের মালিকের কাছে জানতে চাইলে ঠিকভাবে জবাব দিতে পারেননি তিনি এরপর খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে পুলিশ আসার আগেই সরকারি ন্যায্যমূল্য দোকানের মালিক পালিয়ে যায় এই ঘটনায় বিলোনিয়া খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী আচার্য সহ ফুড ইন্সপেক্টর শনিবার সকাল নয়টার আগাত পরিদর্শন করেন বরজ কলোনি সরকারি ন্যায্য মূল্যের দোকান সরকারি ন্যাচমূল্যের দোকানে রেজিস্ট্রার সহ স্টক লিস্ট বিভিন্ন কিছু খতিয়ে দেখেন সবকিছু খতিয়ে দেখার পর ঘোটালা দেখতে পান খাদ্য দপ্তরের আধিকারিকরা এছাড়া এলাকার কাউন্সিলর সহ স্থানীয় জনগণ খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ জানান এই রেশন সব থেকে পরিষেবা ঠিকভাবে পাচ্ছে না ঘটনা হচ্ছে অনেকদিন ধরে আমরা শুনতে আছি যে আমরা রেশন তো অনেক ধরনের চাল পায় না বা অন্যান্য জিনিস পাই না তো আজকে হঠাৎ করে আমার কাছে একটু খবর আইছে যে মানে গাড়ি ঢুকছে যে রেশন থেকে চাল নিতে আছে চুরি করে তো আমরা হঠাৎ করে আমরা বলবো যা আছিস মোটামুটি সবাই আমরা আসিলাম তো আমরা আছি আগে থেকে সত্যি সত্যি যে রেশনের থেকে চাল চুরি করে নিতে আসে গাড়ি ভর্তি করে কিন্তু সাতাশটা অবস্থা যখন উড়াইছে আমরা ইতিমধ্যে আগে উঠছি যখন ড্রাইভারও দিচ্ছি ড্রাইভার করতে আসে আমরা তো বাড়ি টিপ দিতেছি আমার কিছু করার নাই আমরা ডেলিভারি করছে এভাবে চাল নিবার লাগে এলাকার পরিষেবা যাতে সুষ্ঠু ভাবে চালনা থাকুক এটা আমি চাই এবং জনগণও চাই আর এটা জনগণও দেখবে যে এখন কি হের হাতে রেশন ডিলার সবটা হের কাছে থাকবে না অন্য কেউ নিয়ে এই পরিষেবা ঠিক মতো চালাবে আর যেহেতু প্রশাসনের কাছে গেছে প্রশাসন এটা দেখবে আমি তো চাইছি আমার এলাকা যাতে সবাই যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় এটা আমি বারবার চাইছি report at e News.